জাহিদ আছেন আমাদের মাছরাঙা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার, তিনি বিশ্বকাপ কভার করতে সেখানে আছেন এবং আমরা আসলে স্টুডিওতে বসে অতটা বুঝতে পারছি না যতটা পুনেতে বসে জাহিদ বুঝতে পারছেন। জাহিদ, বাংলাদেশ দল হেরে যাওয়ার পর প্রেস কনফারেন্সে কি বলা হলো? উন্নতির কথা বলেছেন যে আমাদেরকে আরো উন্নতি করতে হবে, এই ধরনের উইকেটে আরো খেলতে হবে। তো আসলে পাল্টা কোশ্চেন তাকেও শুনতে হয়েছে আবার যে এই উন্নতির কথা আর কতদিন, মানে কতদিন শুনবো যে আমাদেরকে উন্নতি করতে হবে, উন্নতি করতে হবে। যেখানে আমরা ব্যাক অফ দ্য মাইন্ড একটা চিন্তা করেছি, আমরা চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাব, সেখানে আমাদের চারটা ম্যাচ হয়ে গেল, একটা ম্যাচে জিতলাম, বাকি তিনটা ম্যাচে 7 উইকেট 8 উইকেট 137 রানের আসলে একেবারে হতাশার মতো জনক পারফরমেন্স। ক্যাপ্টেন খুবই হতাশ হয়ে প্রেস কনফারেন্সে এসেছেন। আসলে এই হতাশা মানে আসলে সর্বোচ্চ মানে সব জায়গায় একটা বিরাজমান এখন বাংলাদেশের ক্রিকেট রিলেটেড। আমি একটা জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিতে চাই সুমন ভাই, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো প্রেস কনফারেন্স করা হয় নাই, আমাদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন উনি এয়ারপোর্টে বলেছিলেন যে আমাদেরকে ব্র্যান্ড ক্রিকেট খেলতে হবে। আমার হাতে ইন্ডিয়ার সবচেয়ে শক্তিশালী দৈনিক আমি আপনাদের দেখাচ্ছি, দ্য টাইমস অফ ইন্ডিয়া, সেখানে প্রথম পাতায় লেখা হয়েছে বোলিং ডেপথ ওয়াজ অ্যাট বিরাট শো ফর ফ্লোর বাংলাদেশ, যেখানে আসলে যেটা সার্বভৌম ধারণা দেওয়া হয়েছে বা ভারত বাংলাদেশ দেখলো যে টিম ইন্ডিয়ার বোলিং ডেপথ এবং বিরাট কোহলির শো। এবং ইয়ে হচ্ছে দেখুন আমার সব জায়গাতে বাংলাদেশের গতকালকের ম্যাচের খবর পুরোপুরি জুড়েই আছে, কিন্তু ইটস আ ভেরি আনফরচুনেট যে একটা লাইন বাংলাদেশ সম্পর্কে লেখা হয় নাই, যে শুধু লেখা হয়েছে বাংলাদেশ দলকে হারিয়েছে। তো আমরা বারে বারে বলতেছি যে ব্র্যান্ড ক্রিকেটকে বিমঞ্চে একটা নিজেদেরকে এস্টাবলিশের জন্য বড় সুযোগ, ইন্ডিয়ার মতো দলের বিপক্ষে খেলার পর আমরা যদি এই মিডিয়ার এই অবস্থা হয় যে আমরা একটা লাইন আদায় করে নিতে পারিনি, এর চেয়ে আসলে দুঃখজনক আর কিছু হতে পারে না। মানে নট অনলি মানে বাংলাদেশ যে একটা প্রতিপক্ষ ছিল সেটা কালকে হারিয়ে গিয়েছে আর কি, এটা আসলে দায়টা এমন যে আসলে বাংলাদেশ বলার মতো কোনো কিছু করতে পারেনি। পুরো ম্যাচ জুড়ে এক ওপেনিং পার্টনারশিপ ছাড়া আর কোনো কিছুই বাংলাদেশ আসলে কোনো মিডিয়ায় আলোচনার মতো কিছুই করতে পারেনি। বিধি জাহিদ, ম্যাচ হেরে যাওয়ার পর বাংলাদেশ নিয়ে ভারতীয়দের মনোভাব কেমন দেখলেন দর্শকদের ওখানকার? আমি তো টাইমস অফ ইন্ডিয়াতে আসলে সাংবাদিকদের মনোভাব কেমন বুঝলাম, ভারতীয় দর্শকদের মনোভাব কেমন ছিল? বিধি দেখেন আমরা ঢোকার আগে আমরা দর্শকদের সাথে কথা বলি তারা কি ভাবছে ম্যাচ নিয়ে। তারা আপনারা জানি যে নাওয়েডেজ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ অত কম্পিটিটিভ হয় না, একেবারে ওয়ান সাইডেড ম্যাচ হচ্ছে, স্পেশালি ওয়ান ডে ফরম্যাটের ওয়ার্ল্ড কাপে। তো তাদের অনেকেরই প্রত্যাশা ছিল যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে ম্যাচটা হয় এইটা সেই জায়গাটা নিয়ে নেবে। তাদের সবারই একটা ছিল যে হার জিতেও এবং তারা সবাই স্পোর্টিংলি নিয়েছিল যে অ্যাটলিস্ট ম্যাচটা যাতে একটা কম্পিটিটিভ ম্যাচ হয়। তো এরপরে আসলে ম্যাচের পরে আসলে আমরা তাদের সাথে কথা বলার সাহস পাই নাই, বিকজ অফ আমরা দেখতেই পাচ্ছি তারা হয়তো আমাদেরকে টিপ্পনি শুনতে হতো। আচ্ছা, এবং কেউ কেউ অবশ্য সোশ্যাল মিডিয়া বলছে যে যাও তোমাদের শিক্ষা সফর শেষ এবার তোমরা চলে যাও, এই ধরনের কথাও শুনতে হচ্ছে আমাদেরকে। ব্যাপারটা দুঃখজনক, যদিও বিরাট কোহলি যখন সেঞ্চুরির মুহূর্তে আম্পায়ার ওয়াইড দেননি একটা, আমরা যতটুকু দেখেছি গতকালকের ম্যাচে, তো সেই প্রসঙ্গে আসলে প্রেস বক্সে অন্য সাংবাদিকরা কি বলছিলেন তখন, আপনি যেহেতু প্রেস বক্সে ছিলেন তখন? দেখুন বিধি এইসব আলোচনা, হ্যাঁ প্রেস বক্সে এগুলো আলোচনা হয়েছে, বাট জিনিসটা আপনি দেখেন ওয়াইড দিলেও না দিলেও এগুলো আসলে খুবই ম্যাটার করে না, বাংলাদেশ দল কি করেছে আমরা কি পেয়েছি। আর যদি হ্যাঁ ওই একটা রান যদি কোনো কারণে রেজাল্টের জন্য কোনো ইয়ে হতো, রেজাল্টের প্রভাব ফেলতো, তাহলে এগুলো আলোচনা হতো, ডাজন্ট ম্যাটার। বিরাট কোহলি সেঞ্চুরি করেছে সো এটা এখানে ওয়াইড হলো না, এগুলো আসলে কারো বদল না। যদি হ্যাঁ ম্যাচের রেজাল্টে কোনো ইম্প্যাক্ট করতো দেন এটা ইট ম্যাটার টু ডিসকাস। শুন ভাই, জাহিদ না, জাহিদ ভাই কাছে আজকে আবার কোনো প্রশ্ন নেই, জাহিদ ভাই সবকিছু বলে দিয়েছে। না শুন ভাই, আরেকটা বিষয় আপনার মাধ্যমে জানতে চাই, আমরা আরেকটা জিনিসে হতাশার কথা বলতে চাই, পুনে সফর আমাদের খুবই একটা খুব ভালো অভিজ্ঞতাতে হয়েছে সেটা বলবো না, বাংলাদেশ দল খারাপ করেছে আর প্লাস এখানকার টিম ম্যানেজার যেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ আয়োজনে আমরা খুবই হতাশ হয়েছি। পুনে স্টেডিয়াম ম্যাচ আয়োজন করে ইন্টারন্যাশনাল ম্যাচ মোটামুটি নিয়মিত আয়োজন করে থাকে, কিন্তু কালকে আমরা দেখেছি আসলে খুবই হতাশাজনক আয়োজন ছিল।
সেটা হচ্ছে যে এই স্টেডিয়ামটা মূলত ধরেন আমি কিভাবে বলবো শোন ভাই, এটা ধরেন ফতুল্লাহ স্টেডিয়ামে যদি এখন যদি কোন ওয়ার্ল্ড কাপের ম্যাচ আয়োজন করা হয় তাহলে যেরকম পরিস্থিতি হবে ঠিক সেরকমটি হয়েছে দর্শকদের। এবং স্পেশালি আমরা মিডিয়া কর্মী ছিলাম, আপনি জানেন যে ওয়ার্ল্ড কাপ মানে ভিন্ন বিষয়, পুরো প্রেস বক্স ভরা ছিল, ইভেন আমাদের জন্য আলাদা কোনো মানে ওয়াশরুমের ব্যবস্থা ছিল না, আমাদেরকে আমাদের ডাইনিং ছিল একটা ওপেন জায়গায়, সো প্লাস ট্রাফিক, ইট ওয়াজ হরিবল এক্সপিরিয়েন্স ফর মি। আমি এত বছর যাবত আইসিসির ইভেন্ট কভার করি, এই পুনেতে পুনে আমাদেরকে খুবই হতাশ করেছে, স্পেশালি ফ্রম যতটুকু আশা করেছিলাম যে ইন্ডিয়া যেভাবে ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে অ্যাট দিস পুনে একেবারে ব্যতিক্রম। আমার মনে হয় ধর্মশালা যদি 180 পায়, চেন্নাই পাবে 190, আর সেখানে ইয়াতে কি বলে পুনে বাংলাদেশের ম্যাচ আয়োজন করে সেখানে 30 মার্চ পাবে। জাদ ভাই আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইয়ার ফ্রাস্ট্রেশন, সবাই আমরা সবাই ফ্রাস্ট্রেট, আমরা সবাই তো আসলে ওয়ার্ল্ড কাপে অনেক আসনেই গিয়েছিলাম ভালো কিছু করার, বাট টু থিংস, ইন্ডিয়ানদের যে আপনি ই দেখলেন, ইন্ডিয়ান মিডিয়া কিন্তু এমনই, ইন্ডিয়ান মিডিয়া অন্য টিম নিয়ে খুব একটা কথা বলে না, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি, ওরা নিজেদেরকে নিয়ে কথা বলে এবং ইন্ডিয়া টিম খারাপ করলেও কিন্তু ইন্ডিয়া নিয়েই কথা বলে, ইভেন ইন্ডিয়া টিম যখন হারে তখন দেখবেন ইন্ডিয়ার হারা ম্যাচ কখনো ওরা দেখে না, সবসময় ইন্ডিয়ার জয়ের ম্যাচে দেখে, ওদের ব্যাপারটা আসলে এরকম। আর আমার মনে হয় যে আমাদের সোফার আমরা এখনো আসলে একটা ম্যাচ ছেড়ে বাকি ম্যাচগুলি ভালো করতে পারিনি, উইচ ইজ ফ্যাক্ট রিয়েলিটি, বাট উই স্টিল হ্যাভ 5 গেমস। আমার মনে হয় যে আমরা যদি সবাই মিলে ওই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করে ফেলি যে বাংলাদেশের দিন শেষ, বাংলাদেশ আর পারবে না, তাহলে আসলে অনেক সময় বাইরের এই অ্যাটমসফিয়ারটা কিন্তু ইট ডাজ ইফেক্ট করে। আমি আমরা 2007 সালে জাহিদের সাথে আগের দিন কথা হয়েছিল, আমরা যখন ইন্ডিয়ার সাথে জিতেছিলাম তারই কিন্তু একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারে, ইন্ডিয়ানরাও স্টার্টেড বিলিভিং, এটা কিন্তু অনেক সাহায্য করেছিল আমাদের ম্যাচটা জিততে। আই এম নট সেইং যে আমাদের সমালোচনা কোনো এই করবো না, বাট আমি চাই না জাহিদ ভাই এখনই আমার দলটার সাথে আমরা সব আশা হারিয়ে ফেলি, বিকজ সেই ফেলে যাই না যাই এই ওয়ার্ল্ড কাপে আমরা স্টেটমেন্ট তো একটা দিতে হবে যে বাংলাদেশ ক্রিকেট কোথায় দাঁড়িয়ে আছে। সো আই হোপ যে আমরা বাইরে থেকে এই সিজনে ক্রিয়েট না করি যে আমাদের টিমের আর কিছু পাওয়ার নেই, আমরা কিছু পাবো না, সেটা অনেক সময় টিমকে ইফেক্ট করে। সেটা আমরা মাত্র উই বিলিভ আমাদের সেই ক্যাপাসিটি আছে, যেই ম্যাচগুলো আমার মনে হয় আমরা কঠিন ম্যাচগুলো শেষ করে ফেলেছি, জি আমরা ব্যাক অফ দ্য মাইন্ড, যেই কোন ভাই আপনি আমার সাথে তো একমত হবেন যে ম্যাচগুলো আমরা আসলে খাতা কলমে জয়ের হিসাব নিকেশ করছি, নিউজিল্যান্ড বাদ দিয়ে বাকি দুইটা বড় ম্যাচ চলে গেছে, এখন যে অপোনেন্ট গুলো আছে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ড, তো এই ম্যাচ গুলো তো আসলে এখন আসলে আমি বলবো যে আমাদের আসল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ দলের নেক্সট গন্তব্য মুম্বাইতে আমরা জানি, তারা কি রওনা দিয়েছে কিনা একটু আসলে আমরা সবাই জানি যে আসলে ইন্ডিয়ার এক এক স্টেট থেকে এক এক স্টেটে আসলে অনেক লম্বা লম্বা জার্নি, সব বিমানে জার্নি করে পুনে টু মুম্বাই, সবাই হয়তো টিম ম্যানেজমেন্ট একটু রিলিফ দেওয়ার চেষ্টা করেছে যে একটু আগে তারা মুম্বাইয়ের উদ্দেশ্যে বাসে রওনা দিয়েছে, হয়তো আজকে দুপুর নাগাদ অ্যারাউন্ড 2টা নাগাদ হয়তো মুম্বাইতে পৌঁছে যাওয়ার কথা বাংলাদেশ দলকে, তারপরে হয়তো আজকে তো স্বাভাবিকভাবে ট্রাভেল ডে বিশ্রাম করবে, তারপর দিন হয়তো আগামীকালও বাংলাদেশ দল বিশ্রামে কাটাবে। অসংখ্য ধন্যবাদ জাহিদ, ওখানে সিজনের চেঞ্জের একটা সময় চলছে, সবার জ্বর ঠান্ডা হচ্ছে, তো আমরা চাই আপনি সুস্থ থাকেন এবং আমাদের সাথে থাকেন, বিশ্বকাপ কভার করতে গিয়েছেন, এনজয় করেন আর আমাদেরকে সুন্দর সুন্দর প্রতিবেদন পাঠান, আমাদের সাথে যুক্ত হন এরকম লাইভে।